হাদিসের মধ্যে বলছেন, এ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বলে থাকি শবে বরাত, হাদিসের মধ্যে শবে বরাত বলতে কোনো শব্দ নাই, তবে হ্যাঁ আছে কি, লাইলাতুন নিসফ মিন শাবান, মানে মধ্য শাবানের অন্তর্ভুক্ত যে রাতটি, 14 তারিখ যাওয়ার পরে সন্ধ্যা শুরু হয়, সূর্য অস্তমিত হওয়ার পরে 15 শাবান শুরু হয়, 15 তারিখ সন্ধ্যা পর্যন্ত। এই সময়টা বিশেষ করে রজনীর যে সময়টা, রাতের সময়টা, এই সময়টাকেই লাইলাতুন নিসফ মিন শাবান। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত, নিসফ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, আর মিন মানে থেকে, শাবান মানে রাত, অর্ধেক থেকে শাবান, শাবান মাসের মধ্য রজনী, মধ্য রজনী মাসের মধ্য অংশের রজনী। সুবহানাল্লাহ বলেন। তাহলে শবে বরাত কেন আমরা বলি? সব শব্দের অর্থ হচ্ছে রাত, বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, তো মুক্তি রজনী, মানে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে থাকেন। এবং কিছু বর্ণনা পাওয়া যায়, যদিও এগুলোর ব্যাপারে প্রশ্ন আছে, ভাগ্য রজনী বলে থাকে অনেকে, তো অধিকাংশ ইসলামিক স্কলার এবং মুহাদ্দিসিনরা ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝান, কিন্তু কেউ কেউ বলছেন যে না, এ রাত্রেও বান্দার দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের যেহেতু দোয়া কবুল করেন, সেহেতু যিনি বদকার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের তৌফিক দেন, যিনি গুনাহগার তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, যিনি পাপ কাজ করেছেন আল্লাহ তাকে ক্ষমা করেন, নতুন করে যদি তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে নতুন করে বেড়ে ওঠা, চলার তৌফিক দান করেন। সিদ্ধান্ত পরিবর্তন হয় দোয়ার কারণে, আত তাকদীরু ইয়াদহাকু ইলা সাই, তাকদীর এটা বান্দার চেষ্টার সাথেও সম্পৃক্ত। ঘরের মধ্যে বসে বসে থাকবেন আর বলবেন যে আল্লাহ খাওয়ান দিয়ে যাব না, আল্লাহ আপনার জন্য রিজিক রেখেছেন, কিন্তু এই চেষ্টা চালায় রিজিকটা নিয়ে নিতে হবে, ঠিক কিনা ভাইরা? ভাই তো শবে বরাত এই শব্দটা বাংলা ভাষাভাষীরা আমরা ব্যবহার করি মূলত ফার্সি থেকে, কি থেকে, পারস্য থেকে, যে সমস্ত বণিক দল এই দেশে আসত, দেখেন চট্টগ্রাম, তারপরে সিলেট, তারপরে এই যে কর্ণফুলী, তারপরে বাংলাদেশের বিভিন্ন জেলা আছে, বাগেরহাট, এ সমস্ত জেলাগুলোর যে নামগুলো আপনারা পান, এই নামগুলো কিন্তু বাংলা ভাষাভাষীদের দেওয়া না, এগুলো ছিল একরকম, পরিবর্তন হয়ে সিলেট মূলত এসেছে সিলহট থেকে, কি সিলহট, এটা আলাদা ঘটনা, ওইদিকে যাব না। আমি বুঝাইতে চাচ্ছি যে বাংলা ভাষার মধ্যে যেমনইভাবে ইংলিশের অনেক শব্দ ঢুকেছে, আরবির অনেক শব্দ ঢুকেছে, ফার্সির অনেক শব্দ ঢুকে গেছে, যেমন নামাজ, এটা আরবি শব্দ না, এটা কি ফার্সি, কি শব্দ, ফার্সি, রোজা আরবি শব্দ না, আরবি শব্দ হচ্ছে সিয়াম, নামাজ আরবি শব্দ না, আরবি শব্দ হচ্ছে সলাত, রোজা আরবি শব্দ না, ফার্সি শব্দ, এবং উর্দুতে ব্যবহার হয়, আরবিতে বলা হয় সিয়াম, চিয়ার, আমরা ইংলিশে বলি চিয়ার, বাংলায় বলা হয় কেদারা, কিন্তু অনেকে বাংলা ব্যবহার করে না, চিয়ারকে চিয়ারই বলে, যেন এটাই বাংলা হয়ে গেছে, কথা বলেন ঠিক কেনা? তো শবে বরাত এটা মূলত আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ, বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। যেখান থেকে কথাটা বলছিলাম, তাহলে লাইলাতুন নিসফ মিন শাবান, যারা বলে যে শবে বরাত বলতে কোনো কিচ্ছু নাই, শবে বরাত বলতে হাদিসে কোনো কিচ্ছু নাই, তাহলে নামাজ বলতেও হাদিসে কোনো কিচ্ছু নাই, কথা বলেন না কেন? নামাজ বলতেও তাহলে কিচ্ছু নাই, আসলে নামাজ শবে বরাত এগুলো হচ্ছে ফার্সি শব্দ, এগুলো নাই, কিন্তু সলাত আছে না, নাই, একবার দুইবার না, আল্লাহ তাআলা 82 বার সলাতের কথা পবিত্র কোরআন কারিমে বলেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজনীতে কি করেছেন এবং এটা আসলে আছে কিনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘরে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করছিলেন, ইবাদত বন্দেগী করছিলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধারণা করেছিলেন, হয়তোবা তিনি অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন। নবীজির কাছে যখন গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে ইবাদতের পরে আম্মা জানায় শেখে বললেন, তুমি কি ধারণা করেছিলে আমি অন্য জায়গায় গিয়েছি? না 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 আয়েশা, আজকে কি জানো এটা কোন রজনী? এটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যে রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নিচ আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা আছো নাকি, কেউ গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। কোনো প্রয়োজন তোমার কি আছে আমি আল্লাহর কাছে বলো, তোমার প্রয়োজনগুলো আমি মিটাই দেব, তোমার যত চাওয়াগুলো আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাহা তোমার চাওয়াগুলোকে পূর্ণ করে দেব। আপনি অসুস্থ, এ রাত্রে দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ করবে। আপনার বাপ মা কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি আমার বাপ মার কবর আজাব গজবগুলোকে মাফ করে দাও। যখন এইভাবে দোয়া করবেন, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। অন্য আরেকদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়া, হঠাৎ নবীজি মধ্য রজনীতে ঘুম থেকে উঠে গেলেন, জাগ্রত হয়ে গেলেন, বিছানা ত্যাগ করলেন, স্ত্রীর পাশ থেকে উঠে নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদাটা এত দীর্ঘ করলেন, আম্মা জানা আয়েশা পাশে নবীজিকে খুঁজে পাচ্ছেন না, নবী কো নবী কোথায় গেলেন? হঠাৎ দেখলেন আল্লাহর নবী সিজদার মধ্যে লুটিয়ে পড়ে আছেন। এমন দীর্ঘ সিজদা আল্লাহর নবী করেছেন, আম্মা জানা আয়েশা ধারণা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার! নবীজির বৃদ্ধাঙ্গুলিতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাপ দিলেন, ইশারা করলেন, স্পর্শ করলেন। চাপ দেওয়ার পরে মানুষ যদি মারা যায় তাহলে তো কোনো নড়াচড়া করে না। নবীজির আঙ্গুলে যখন চাপ দিলেন, দেখলেন আঙ্গুলটা নড়তেছে, তার মানে জানলেন যে না, নবীজি জীবিত, মানে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ! এত দীর্ঘ সিজদা করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার আশায়, মাফের আশায়। নবীজির জীবনে কোনো গুনাহ নাই, তারপর আল্লাহর কাছে এভাবে দোয়া করেছে, ইস্তেগফার করেছে, এত দীর্ঘ নামাজ আদায় করেছে। আপনার আমার জীবনে গুনাহের অভাব নাই, তারপরেও আমরা আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খেয়াল করেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি আকথার মিন সাবঈন মারওয়াতান। আমি নবী আল্লাহর নামে শপথ করে বলছি, প্রতিদিন একবার না, দুইবার না, তিনবার না, 70 বারের ওপরে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে ক্ষমা করেন। নবীর জীবনে গুনাহ নাই, তারপরও 70 বারের বেশি তওবা করেছে। আপনার আমার জীবনটা গুনাহের সাগরে নিমজ্জিত, তারপরে অনেক মানুষ আমরা তওবা করতে পারি না। আছে না নাই বলেন? তাহলে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত্রে নামাজ দীর্ঘ করেছেন, এ রাত্রে নামাজ দীর্ঘ করেছেন আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে পাওয়া যায়। তাহলে এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, লাইলাতুন নিসফে মিন শাবানে ইবাদত করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত, বুঝছেন? এখন এই কথাটা বলার পরে অনেকে আপনারা হয়তোবা বলবেন যে হুজুর, হাদিসে কি এই রাত্রে ঘটা করে আয়োজন, মানে একবারে মসজিদে লাইটিং ফাইটিং করে তারপরে ইবাদত বন্ধ কি? না, এগুলো প্রমাণ নাই। যে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন একবারে দল বাঁধে আইসে, আইসে নামাজ পড়ছে, তারপরে মসজিদে সিন্নি টিন্নি নিয়ে তারপরে বাড়িতে ফিরে গেছে, এমন ঘুম মারছে পর ফজরের আর খবর নাই। রাত্রে সারা রাত আল্লাহর ঠিকাদার মানে গোলামি করছি না, ফজরের আর দরকার কি? সারা রাত নামাজ পড়ছি, কথা কন না আছে না নাই? এমন কিছু আল্লাহর অলি আছে, দোকান থেকে বাড়িতে আসে, অফিস থেকে বাড়িতে আসে, এসে নামাজও ঠিক মতো পড়ে না, কিন্তু রাত 10টার দিকে বগলের নিচে যায় নামাজ চাপায়া, গায়ের মধ্যে আতর দিয়া, চোখের মধ্যে সুরমা দিয়া মসজিদে এসে হাজির, 12টা-1টা পর্যন্ত নামাজ পড়লো, ভালো কথা। এসার নামাজটা সেদিন জামাতে পড়ার দরকার ছিল কি না? জামাতে এসার নামাজটাও পড়লো না, ফজরের নামাজটাও পড়লো না, সারা রাত ইবাদত করলো, তোমার ঘোড়ার ডিমেরও কোনো লাভ নেই।
আগে ফরজ পড়ো, তারপরে তোমার ওই সমস্ত নফল। নাহলে কি হবে, মাথায় পাগড়ি বাঁধার জন্য লুঙ্গি খুলে ফেলাইছে, কথা বুঝেন নাই? মাথায় পাগড়ি বাঁধার জন্য কি খুলে ফেলাইছে, লুঙ্গি খুলে ফেলাইছে, যে না পাগড়ি আজকে পরবো। তো নিচে যে সতর খুলে গেল তোর, আগে ফরজ পড়ো তারপরে এই নফল গুলো করো, শবে বরাত পালন করো। নফল কি বলেন পেছনে মানুষ, কি নফল? এটা ফরজ না, হাজারটা শবে বরাতের চাইতে, লাইলাতুল নিসর সেভেন শাবানের চাইতে একটা ঈশার নামাজের দাম অনেক বেশি, বুঝছেন? সুতরাং শবে বরাতে আমরা নামাজ পড়বো, ইবাদত করবো ইনফেরাতি ভাবে। ইনফেরাতি মানে বিচ্ছিন্ন ভাবে, আলাদা আলাদা ভাবে, ঘটা করে আয়োজন করতে হবে, এটা জরুরি না। তবে হ্যাঁ, অনেক মানুষ আসেও না মসজিদে মোটেও, সে রাত্রে যে আসতেছে অবশ্যই আমরা ওয়েলকাম করি। অন্তত ভাই তুই শুরুটা কর, আজকে থেকে শুরুটা কর, শুরুটা হোক, নেগলেক্ট করবেন না, ভালোবেসেই বলছি, আসবেন নামাজ পড়বেন, হয়তো বা এই রাত্রের চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আপনারা বলবে আল্লাহ যা তোরে আমি কবুল করে নিলাম, কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজের তৌফিকও দিয়ে দিলাম। হতে পারে কি পারে না? পারে। তাহলে আমরা কি পাইলাম, শবে বরাতের আমল আছে। শবে বরাত বলতে কোনো কিছু নাই, কিন্তু লাইলাতুল নিসর মিন শাবান অবশ্যই আছে, আম্মা জান আয়েশা থেকে প্রমাণিত।